যারা দিয়েছেন তারাও প্রস্তাবেন, আর যারা দেননি তারা হাত মোছড়াবেন। হাই সর্বনাশ, হওয়া মিঠাই রেখেছেন তা, হওয়া মিঠাই বাচ্চারা যারা খেতে পেল আর একটা যদি কিনতে পারত খুব ভালো হতো, আর যে খেতে পারলো না পেলো না, কি চমৎকার জিনিস ছিল রে, পয়সার অভাবে কিনতে পারিনি, এরকম একটা আফসোস হবে কি আমাদের মাঝে। যারা আজকে এই সুযোগ নিয়েছে তারাও মনে মনে ভাবতে সেদিন আফসোস করবে, আল্লাহ যদি সেই যেদিন আমি 500 টাকা দিয়েছিলাম 1000 টাকা দিতাম, আজ মসজিদ বানাবে আলকারাতে বাসার একটা আদবের কিতাব আছে যেটা জামাতের সানিয়াতে পড়া হয়, অনেক মাদ্রাসাতে উলা দেবাস হয়, কোন মাদ্রাসাতে জামাতের সালিসাটা হয়, বেশিরভাগ সানি জামাতে পড়া হয়। ওই কিতাব তার ভিতরে প্রথম পাতাতে মসজিদের নববীর নকশাটা পাওয়া আছে। কোন জায়গা মসজিদ বললাম? মসজিদের নববীর, মদিনার মসজিদ। আল্লাহ রসুল একটা মসজিদ বানাইছেন, আল্লাহ রসুল একটা মসজিদ বানাইছেন, মসজিদে নববী মদিনার মসজিদ। সেই মসজিদে মাওলানা সাহেব নামাজ পড়েছেন, যারা পড়েছেন তারা পড়েছেন, বিশাল মসজিদ। ওই মসজিদটার ছবিটা নকশাটা ওই কিতাবের প্রথম পাতাতে পাওয়া আছে। ভালো করে শুনে আমাদের মাথায় খুবই অল্প সময়ের উপরে কথাটা বলবো, কি হাদিসটা কি কথাটা, এই কিতাবের লিখক কলম ধরেছেন তারাওয়ানা আমানা কোন সূরা আল মসজিদ হাযাল মসজিদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি মাদিনাতিল মুনাওয়ারা। এইরকম সিদ্ধান্ত নিয়ে জালসা শুরু করেছেন, আলেম আমাদের উপস্থিত করেছেন, বহু মানুষ আপনারা হাজির হয়েছেন, জালসা কমিটির মনের ভিতরে বড় আশা আছে, একটা বড় ঘরে টাকা হলে আমরা কাজগুলো করব। নবীজির ইচ্ছা হলো আমার ঘর জায়গাটা হলো বাপুরে তোমার জায়গা বিক্রয় করে দাও, বেঁচে দাও, আমি ভাইরা মা খালা বলে আমার ওই আল্লাহ
এখন আপনাদের সামনে জনাব মাওলানা আনোয়ার হোসেন সাইদি সাহেব, শিক্ষক লালগড় মাদ্রাসা, আসছেন মধুর কণ্ঠ। হ্যাঁ, আমি বক্তব্য রাখবেন ইনশাআল্লাহ 12:30। সালাম উত্তর দেন, চুপ করে বসে না থেকে, আর যারা দাঁড়িয়ে আসেন তারা বসে যান, যারা দাঁড়িয়ে আসেন তারা বসে যান, জায়গাটা আপনার জন্য সাক্ষী হবে তাই ইনশাআল্লাহ। আপনারা যারা দাঁড়িয়ে আসেন তারা বসে যান, দুবার বলা হলো, আর যেন বলতে না হয় আপনারা বসে যান। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن মাটির বাড়ি
নাই মাটির ঘর, ওরে মাটির হবে বিছানা, এসেছো একাইবা একা সঙ্গে তো কেউ যাবে না, মাটির বাড়ি মাটির ঘর, ওরে মাটির হবে বিছানা, এসেছো একা যাইবা একা সঙ্গে তো কেউ যাবে না, কিন্তু যদি ডাক পড়িবে অবর মাঝে শুইতে যোগাড় কিছু করেছো কি বন্ধু তার মাঝে বিছাইতে, মাটির বাড়ি মাটির ঘর, কবরে মাটির হবে বিছানা, এসেছো একা যাইবা একা সঙ্গে তো কেউ যাবে না, এমন জায়গা যেতে হবে যে জায়গার নাই সাথী, এমন ঘরে শুইতে হবে যে ঘরে নাই আলোবাদি, কোথায় হাঁটিছ কোথায় চলিছ, কোথায় হাঁটিছ কোথায় চলিছ, কোথায় যাইবা চলিয়া, এই দুনিয়ার লোভে কারো দাদা গেছে কারো বাবা গেছে, কারো দাদা গেছে কারো দাদা গেছে, কেউ তো ফিরে আসবে না, এমনি ভাবে যেতে হবে বুঝে কেন বুঝো না, এই মহতী সভা সুযোগ্য সভাপতি মহাশয় ও উপস্থিত ওলামায়ে কেরামগণ ও কমিটি বৃন্দ, সামনে বসে থাকা ভাই বাবাজি মা খালা বোনেরা, সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই যার অসীম কৃপায় আজকে শঙ্করপুর পূর্বপাড়া গ্রাম মসজিদের উন্নতি কল্পের অনুসায় আমরা অংশগ্রহণ করতে পেরেছি, তার জন্য সবাই আল্লাহর প্রশংসা করব, আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বিশ্ব নিয়ন্তা মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনের সংক্ষিপ্ত প্রশংসার পরে পরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত সহস্র দরুদ ও সালাম শান্তির ধারা অবতীর্ণ হোক আল্লাহুম্মা সাল্লি আলাইহি। ভাই বন্ধুরা, আপনারা দীর্ঘ সময় নিয়ে বসে আছেন, একবার ধোয়া পাক করে আস্তর দূর হবে, এদিকে আপনার মনোবল বৃদ্ধি হবে, আবার কিছু নেকি হবে ইনশাআল্লাহ, বলেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, বলেন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিজা নাফসিহি ওয়া যিনাত আরশিহি
অমিতা কালিমা আদি ভাই বন্ধুরা বাবাজিরা আমার সময় 12:30 পর্যন্ত আপনারা কথাগুলো কর্ণপাত করে শ্রবণ করবেন এবং আপনার মেমোরি কার্ডে লোড করে দিবেন ইনশাআল্লাহ আপনি যতদিন জীবিত থাকবেন যদি কথাগুলো নিয়ে চিন্তা ভাবনা করেন তাহলে আপনার পরকালের জন্য মুজিবে এই পৃথিবীতে আপনি ভালো পথ বেছে নিতে পারবেন ভাই বন্ধুরা আমার মা ও খালারা আমরা কতদিনের জন্য পৃথিবীতে এসেছি কতদিন কেউ 50 কেউ 60 কেউ 70 বছর এই 60-70 বছরের ভিতরেই পৃথিবীর খেলাধুলা সব শেষ হয়ে যাবে আপনি এসেছেন আপনার আগে আপনার বাড়িটাই যে বাড়িতে আপনি বাস করছেন এই বাড়িটাই বাস করেছে আপনার আব্বা আপনার আম্মা আপনার দাদা দাদু আপনার দিদি আপনার দাদা দাদি বাপ মা তারা বসবাস করেছে তার আগে আপনার পরদাদা লাকার দাদা সাকার দাদা তারা বসবাস করেছে আর আজকে আপনার হাতে এসেছে তারা আপনার থেকে বেশি শক্তিশালী ছিল বুদ্ধিজীবী ছিল সুবহানাল্লাহ তারপরেও তারা এই পৃথিবীতে চিরদিন থাকতে পারেনি আপনিও চিরদিন থাকতে পারেন না আমিও থাকতে পারবো না আমার চাইতে বড় বক্তা আমার চাইতে বড় বড় আলেম কত পৃথিবীর বুকে এসেছিলেন আজকে তারা দুনিয়ায় নাই যে এসেছে তাকে যেতে হয়েছে আমরা এখন আছি আমরাও চলে যাব আজকে যারা 100 বছর আগে পৃথিবীতে এসেছিল কেউ তারা জীবিত নাই চলে গেছে দুনিয়া ছেড়ে এখন আমরা যারা বসবাস করছি 100 বছরের ভিতরে সবাই আমরা চলে যাব আশা এবং যাওয়া লাগা আছে সুবহানাল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন সুন্দর আমাদের হস্তপাত দিয়েছেন কর্ণ নাসিকা দান করেছেন জিহ্বা দান করেছেন ধন রক্ত দিয়েছেন গাড়ি বাড়ি দিয়েছেন কলকারখানা দিয়েছেন সন্তান সন্ততি দিয়ে আনন্দে বসবাস করার ব্যবস্থা আল্লাহ পাক করে দিয়েছেন আমরা সবাই আনন্দে আত্মহারা হয়ে বসবাস করি কিন্তু হঠাৎ করে শুনতে পাওয়া যায় অমুক গ্রামে অমুকের বউ আজকে মৃত্যুবরণ করেছে অমুকের বাবা আজকে মারা গেল অমুকের মা চলে গেল অমুকের বেটা চলে গেল অমুকের বেটি চলে গেল বিদায় হয়ে গেল এই মৃত্যুর ব্যবস্থা বিশ্ব নিয়ন্ত্রণ মহান স্রষ্টা কেন করেছেন ভাই বন্ধুরা ভাবতে অবাক লাগে কিছু কিছু মানুষ বলা বলি করে চিরদিন যদি আমরা পৃথিবীতে থাকতে পেতাম কতই না আনন্দে বসবাস করতাম চিরদিন আমরা থাকতাম আনন্দে উপহার মানে আনন্দ ভোগ করতাম আনন্দে আত্মহারা হয়ে জীবন যাপন করতাম কোনদিন আমাদের মরণ হতো না সবদিন আমরা দুনিয়ায় থাকতে পেলে ভালো হতো কিন্তু তিনি পরিষ্কার করে বলে দিলেন দুনিয়ার মানুষ শোনো 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 আমি এই জন্য তোমাদের হায়াত এবং মাউতের ব্যবস্থা করেছি আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ও পৃথিবীর মানুষ আমি হায়াত এবং মাউতের ব্যবস্থা এই জন্য করে দিয়েছি আমি দেখতে চাই আইয়ুকুম আহসানু আমালা তোমাদের ভিতরে কর্মের দিক দিয়ে আমলের দিক দিয়ে ভালো কাজ করে বেশি কে করেছে সৃষ্টিকর্তাকে কে বেশি সন্তুষ্ট রাখতে পেরেছে এই দুনিয়ায় আমরা যতদিন বসবাস করব যেই দিন থেকে আমরা যৌবনে পদার্পণ করেছি মা খালারা বলে না ভাই বাবা কিনা সেই দিন থেকে আমাদের হিসাব হবে আজকে আমরা পৃথিবীতে বসবাস করছি যেটা আমার মন চাইছে সেই কাজটাই আমরা করছি আমার মন চাইছে নামাজের ধার ধারলাম না আমার ইচ্ছা হচ্ছে ওরা হাদিসের কথা শুনলাম না আনন্দে আত্মহারা হয়ে জীবন যাপন করছি আর আমরা নিজের ইচ্ছার উপর নির্ভর করে চলাচল করতে আরম্ভ করেছি সেই দিন আল্লাহর কাছে বিচার হবে আজকে এই মাটিতে বসে বসে আপনারা আল্লাহর ঘরে উন্নতি কল্পজলচায় অংশগ্রহণ করেছেন এখানে বসে বসে বক্তব্য শুনছেন কেউ বক্তব্য রাখছেন কেউ আজ নসিহত করছেন কেউ আজ নসিহত শুনছেন নরমানি সবাই আমরা
এই পৃথিবীতে এসেছি, একদিন দুনিয়া ছেড়ে চলে যাব, আমাদেরকে কেউ এই পৃথিবীতে চিরদিন রাখবে না। আল্লাহ পাক আমাদের চিরদিন থাকার ব্যবস্থা করেননি, যখন আমাদের মরণের সময় চলে আসবে আত্মীয় স্বজন কেউ আমাকে আপনাকে আর রাখতে পারবে না। পারবে রাখতে কাউকে? পারবে? পারবে না। কেহ না পাইবে রক্ষা হইতে খবর, কেহ না পাইবে রক্ষা হইতে খবর, বেনিশান হয়ে গেছে যত বাহাদুর, তবুও সেদিকে লক্ষ্য রাখে না কখন, ঘুরিয়া বেড়াই সব পাগল যেমন। এই পৃথিবীতে এসেছি আর এই দুনিয়াতে এসে যা কিছু করবো সব কিছুর হিসাব এক এক করে আমাদের সৃষ্টিকর্তা মহান স্রষ্টা হিসাব বুঝিয়ে দিবেন। যদি আমরা ঠিক হিসাব দিতে পারি তবে তো সুখময় স্থান জান্নাতে আমরা আশ্রয় পাবো, ঠাঁই পাবো, জান্নাতে আমরা আনন্দে আত্মহারা হয়ে বসবাস করবো। আর যদি হিসাব দিতে না পারি, যদি কবরের হিসাবে আপনি ফেল হয়ে যান, মায়েরা বোনেরা ভাই বাবা দিন আপনাদেরকে অনেক কথা বলবো মনে করেছি, এই অল্প সময়ের ভিতরে সেই কথাগুলো আপনাদের সামনে যথাসাধ্য তুলে ধরব, একটু চিন্তা ভাবনা করবেন। এই পৃথিবী থেকে যখন আপনি বিদায় হয়ে গেলেন, আমার যখন মরণ হয়ে যাবে, আমাকে কবরস্থানে রেখে আসবে সাদা কাফন পরিয়ে, আমার জমি জায়গা, আমার গাড়ি বাড়ি, আমার সোনা দানা, আমার টাকা পয়সা সব পরে থেকে যাবে, খালি হাতে আমাকে আপনাকে কবরে রেখে চলে আসবে। আর আসার পরে ফেরেশতা এসে যখন আমাদের হিসাব নেবে, জানা কথা আছে শুধু সংক্ষেপে আপনাদের সামনে একটু ইঙ্গিত করে আগে বাড়ছি, শুধু একটু আপনাদের ইঙ্গিত ইশারা করে আগে বাড়ছি। ভাই বন্ধুরা আমার, যখন আপনি হিসাব দিতে পারলেন না, শেষ কথা যখন আপনি এক এক করে তিনটা প্রশ্নের উত্তর দিতে পারলেন না, আপনার যখন হিসাব ঠিক হলো না, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন এই লোকটা মিথ্যা কথা বলেছে, আপনি সুহু মিনান্নার অল্পে সুহু মিনান্নার তত্তাহুরাহু আধান মিনান্নার। এই আমার বান্দা এই লোকটা যত বড় কথা বলল মিথ্যা কথা বলেছে, এর জাহান্নামের কবরে জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, জাহান্নামের পোশাক গুলো পরিধান করিয়ে দাও, কবরটাকে জাহান্নাম থেকে সেট করে দাও, এবার শাস্তি পেতে থাকবে। বন্ধুরা আমার, মা খালা বোনেরা, কবরে আজাব শুরু হয়ে যাবে, কতদিন আজাব হবে, 2 বছর 10 বছর 5 বছর নয়, অনন্ত কাল ধরে, অনন্ত কাল ধরে হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এখন পর্যন্ত চলে আসবে আল্লাহর বিধান মেনে না চলি, তবে কবরে আজাব শুরু হয়ে যাবে। যুগ যুগ ধরে কিয়ামত পর্যন্ত শেষ দিন পর্যন্ত আজাব শুরু হয়ে যাবে। কত কঠোর শাস্তি জাহান্নামের আগুন, শুনেছি জাহান্নাম, জাহান্নামের আগুনটা কত তেজ আপনাকে বলবো, আমরা যে আগুন নিয়ে দুনিয়ায় রান্না বান্না করি, আমার মায়েরা রান্না বান্না করে, এই আগুনের যতটা তেজ, যতটা দাহিকা শক্তি, যতটা তার তেজ, এর চাইতে 69 গুণ বেশি ওই জাহান্নামের আগুনের তেজ হবে। ওই আগুন আমার মতে গুনাহগার মানুষের কবরে বিছিয়ে দিবে, কবরে জাহান্নামের বিছানা বিছিয়ে দিবে, জাহান্নামের পোশাক গুলো পরিধান করিয়ে দিবে, কবরটাকে জাহান্নাম থেকে শেষ করে দিবে। বন্ধুরা আমার, মায়েরা বোনেরা, এত সেই জাহান্নামের আগুনের তেজ, এই 69 গুণ বেশি ওই জাহান্নামের আগুনের তেজ হবে। আবার এই জাহান্নামের আগুনটাকে গরম করার জন্য, উত্তপ্ত করার জন্য, জাহান্নামীদেরকে পোড়াবার জন্য 3000 বছর ধরে, 3000 বছর ধরে কাফেরেস্তারা জাহান্নামের আগুনে জ্বাল দিয়েছে, উত্তপ্ত
কষ্ট করেছে ওই আগুনে আমার মতো গুনাহগার বান্দাকে পোড়াবে আপনার মতো পাপী নর নারীকে শাস্তি দিতে থাকবে অনন্তকাল ধরে কিয়ামতের দিন পর্যন্ত কবরে শাস্তি হতে থাকবে কবরের মাটি দাবন দিবে সেই আযাব থেকে বাঁচার জন্য আপনি কি কিছু পুণ্যের কাজ করেছেন কোনদিন আল্লাহর কাছে কেঁদেছেন কোনদিন আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন কোনদিন ওই আযাব থেকে পরিত্রাণ চেয়েছেন চিন্তা করবেন নির্জনে বসে বসে ভাইরা মায়েরা বোনেরা আমরা কিভাবে চলাফেরা করছি আমাদের যে কার্যকলাপ আমাদের যে ইবাদত বান্দেগী আমাদের যে দুনিয়াদারি করা আর উপার্জন করা যেই পথ হচ্ছে এইভাবে কাজ করে কি সৃষ্টিকর্তাকে আমি খুশি করতে পেরেছি আল্লাহ কি আমার প্রতি সন্তুষ্ট আছে মৃত্যুবরণ করলে কি আমাকে জান্নাত দিবে না জাহান্নামে আগুনে পুড়তে হবে একবার নির্জনে বসে বসে চিন্তা করবে কবরের আযাব শুরু হবে আবার কবরে একজন ফেরেশতা থাকবে তার হাতে থাকবে মাহু মিরসাতাতুন মিন হাদিদ লোহার হাতুড়ি থাকবে এত বড় ভান লাউ জরে বাদে হাজাবালু লা সওয়ারা তুরাবা এই পাথরের এই ঘন্টা নিয়ে ওই হাতুড়িটা নিয়ে যেই হাতুড়ি নিয়ে ফেরেশতা মারবে জাহান্নামীকে ওই কবরে আযাব দিতে থাকবে ওই ঘন্টা নিয়ে যদি পাহাড়ে মারা হয় পাহাড়ে যদি আঘাত করা হয় পাহাড়ের অস্তিত্ব থাকবে না পাহাড় ফুলা ফুলা হয়ে যাবে ভাই বলেরা এত জোরে মারবে আর এত জোরে চিৎকার করবে কে ওই গুনাহগার পাপী ওই জাহান্নামী ওই আল্লাহর শত্রু যারা আল্লাহর বিধান মেনে চলে না তারা এত জোরে চিৎকার করবে আল্লাহর নবী বলেছেন ইয়াসমাউহা মা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিবি পূর্ব থেকে পশ্চিম প্রান্ত পশ্চিম থেকে পূর্ব প্রান্ত পর্যন্ত যতগুলো জীবজন্তু আছে যতগুলো প্রজাপতি কীট পতঙ্গ আছে সবাই শুনতে পাবে চিৎকারের আওয়াজ শুনতে পাবে শুধু শুনতে পাবে না আপনার মতো মানুষ আমার মতো মানুষ ইল্লা সাকালেন কিন্তু জিন এবং ইনসান শুনতে পাবে না এত জোরে চিৎকার কাঁপবে এত জোরে ওই জাহান্নামী গুনাহগার চিৎকার করবে তার শব্দ শুনতে পাবে ওটা পৃথিবীর পশু পাখি জীবজন্তু শুধু শুনতে পাবে না মানুষ এবং ফেরেশতা কি বলছে জিন জিন এবং ইনসান মানব আর তারব শুনতে পাবে না এবার আপনাকে বলছি কবরে শাস্তি হতে থাকবে আর একদিন নয় দুদিন নয় অনন্তকাল পর্যন্ত এই যে যেদিন আসমান এত সুন্দর এত মজবুত এত শক্ত আল্লাহ পাক তৈরি করেছেন কোন জায়গায় তালা তালি দিতে হয় না কোন জায়গা থেকে যাই না আল্লাহ পাক বান্দা বান্দিরাকে বলছে দেখো আসমানটা কত সুন্দর করে মজবুত করে তৈরি করেছি কোন জায়গায় খুঁত দেখাতে পারো কিনা একবার না পারলে সুন্দর জটিল বাসার কারণ তাই অনেক ইলাইকাল বাসার আল্লাহ পাক বলছেন একবার যদি দেখে খুঁত বের করতে না পারো আবার দেখো আবার দেখো আবার দেখো আল্লাহ পাক কত সুন্দর করে তৈরি করেছে ওই আসমান ভেঙে চুরমার হয়ে যাবে আসমান ভেঙে চুরমার হয়ে যাবে এই বড় বড় বিল্ডিং ভেঙে চুরমার হয়ে যাবে খাল বিল ট্রেন নদী নালা সব বরাবর হয়ে যাবে সেই দিন পর্যন্ত কবরে আযাব থাকবে আর যখনই সিংহায় মুক্তা হবে মানুষ কবর থেকে বেরিয়ে দৌড়তে থাকবে হাসরের মাঠের দিকে মানুষের পরনে কাপড় থাকবে না সুবহানাল্লাহ আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানিয়েছেন যে মানুষের পরনে কাপড় থাকবে না এই কাপড়বিহীন মানুষ দৌড়তে থাকবে হযরত আয়েশা আল্লাহর রাসূলের বিবি আল্লাহ নবীকে বলছেন নবী সাহেব লজ্জাতে মুখ দেখাতে পারবো না হ্যাঁ কতগুলো মানুষের সামনে উলঙ্গ হয়ে মানুষ দৌড়বে এক অপরের দিকে মানুষ দেখবে এক অপরের গুপ্ত জায়গা দেখে নিবে ওকে নবী লজ্জায় বলি সেই দিন কেমন করে মুখ দেখাবো বিশ্ব নবী বললেন আয়েশা সেই সময় অবস্থা এমন হবে কেউ কারো দিকে দেখবে না সবাই যাচ্ছে না
নাচি 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 করবে, হাই 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 করতে থাকবে, আমি কেমন করে বাঁচবো, কেমন করে জান্নাতে যাবো, কেমন করে জাহান্নামের আগুন থেকে বাঁচবো, কেমন করে আমি হিসাব দিয়ে আল্লাহ জান্নাতে যেতে পারবো, এই চিন্তা সবাই চিন্তিত হয়ে থাকবে। চিন্তা করেছেন, ভেবেছেন আপনি এই কবর আজাব থেকে বাঁচবেন কেমন করে? আজকে দেখা যাচ্ছে মানুষ আল্লাহকে ডাকে না, কোরআন সুন্নাহ মানে না, কোরআন মাজিদ পড়ার সময় নেই। আমার মতো মৌলভি সাহেব মানো, আমি কোরআন মাজিদ খুলে দেখবো কি, একটু সময় পেলে মোবাইল আর ফেসবুক নিয়ে ঘাটাঘাটি করি, ইউটিউব নিয়ে ঘাটাঘাটি করি, মোবাইল নিয়ে পড়ে আছি, সময় পেয়েছি কোরআন মাজিদ পড়বো, কোরআনের আয়াত গুলো দেখবো, অনুবাদ দেখবো, তাফসীর দেখবো, সময় নেই আমার, ছেলেকে বলে দিব ছেলেদের আদর করবো, ছেলেকে ভালোবাসা দিব, সময় নেই। সুবহানাল্লাহ, মানুষ এত নিচে নেমেছে, লজ্জার কথা কি বলবো, সুবহানাল্লাহ। অনেকদিন অনেক রকম মানুষ দেখলাম, রাত্রে জলসা করে যায় তো রাত 11টা 12টার সময়, যারা এই কেবল সাবাহত হতে চলেছে এই ধরনের ছেলেরা, তারা মোবাইলের নেটটা ছবিগুলো দেখছে রাস্তার ধারে বসে বসে, বাপ মা খোঁজ খবর রাখে না যে কি করছে বেটা বেটিরা, কোথায় কি করছে, কোথায় আড্ডা মারছে, দেখতে পাওয়া যাচ্ছে যুবকেরাকে। একটা ছেলে কেমন বুঝাই, তোরা এখানে কি করছিস, তোমার মোবাইল দেখছি নাকি, আমার বাপের মোবাইল দেখছি, তোমার অসুবিধা কি হলো, বুঝলেন? চিন্তা করবেন, দুনিয়াতে মানুষ এত ব্যস্ত, পায়খানা পেছাব করার সময়তেও সময় নেই, পায়খানা করতে বসে চারে দিকে মোবাইলে গল্প করছে, কথা বলা চলবে পায়খানা পেছাব করতে করতে, চলবে কি, চলবে? আল্লাহর গজব হবে, আল্লাহর ক্রোধ হবে, আল্লাহর রাগ হবে ওই নর নারীদের উপরে যারা পায়খানা করতে বসে গল্প করে, পেছাব করতে বসে গল্প করে, নিজের উত্তঙ্গ অপরকে দেখায়, অপরের উত্তঙ্গ নিজে দেখে, ডবল হয়ে বসে গেছে, লজ্জার কথা। এক জায়গায় ইস্টিসিনে দেখছি ক্যারেন্টের পোল কত বড়, কত ঘরে চওড়া, চারদিকে চারজন বসেছে আর একটা সিগারেট ধরিয়ে চারজনে পায়খানা করছে আর খাচ্ছে, গরু বাছুরে পায়খানাও করে খায়, মানুষ পান চাবেছে আর বিড়ি খাচ্ছে আর এদিকে পায়খানা করছে, খাচ্ছেও আর এদিকে চলছে, এত ব্যস্ত মানুষ, রাস্তার ধারে কিছু কিছু মানুষকে দেখতে পাওয়া যায়, এদিকে চেন টেনে দিয়েছে পেছা করছে আর একটা এদিকে বিড়ি বা সিগারেট ফেরাল ধরিয়েছে, আর মোবাইলে চলে এসেছে ফোন, তাড়াতাড়ি ফোন ধরবে কি, এদিকে কুরুপ ধরবে কোনো দিশা পাই না, এদিকে মোবাইল কানে আর এইদিকে আবার বিড়ি টানে আর এইদিকে চেন টেনে দিয়েছে, মানুষ যাচ্ছে দেখছে কোনো ব্যাপার, পেছা করার জুতাতে পেছা করলো পায়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল কি বলেছেন, যাদের আপরে পেছাব লাগে তাদের জন্য শাস্তির কথা বলা হয়েছে, শুনেন, মানুষ কত নিচে নেমেছে, আসলে জাহান্নামের ভয় অন্তরে নেই, আল্লাহর ভয় অন্তরে নেই, আজ আগেকার লোকেরাকে আমরা যখন ছোট ছিলাম দেখেছি, মরণ সত্তাকে দেখলে লজ্জায় বিড়ি সিগারেট কি বলছে খৈনি এগুলো ফেলে দিত, লুকিয়ে নিত, আমাদেরকে দেখলে অনেকে ফেলে দেয়, এখনকার ছেলেপুলে দেখছি নাকি আরো বলে ঠাকুর তো কি চালা কি করবে, নিজের বাপের টাকা খাচ্ছি, সুবহানাল্লাহ, এত ব্যস্ত পেছা করলো, এদিকে মোবাইল চলছে সিগারেটও খাচ্ছে, সবটাতেই আল্লাহ পাকে ক্রোধ হবে, রাগ হবে, গুসা হবে, আল্লাহ গজব হবে তার উপরে, পেছা পায়খানা করতে করতে গল্প, আবার নিজে গুপ্ত জায়গা খুলে রেখেছে, লোকজন দেখছে কোনো ব্যাপার নেই, পেছা করা হলো, প্যান্টে পড়েছে, সুটে কোটে এই মানে কি বলছে বুটে পড়েছে, আর এই পেছা করা হলো, প্রমাণিত লিবে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে পেছা করেছে, স্ট্যান্ডার্ড মানুষ হাতে লেগে গেল, চেন লাগে থেকে হাতে লেগে গেল, দু হাতে ঘুষে আমার মুখে ঘুষে নেবে, দেখেছেন আপনারা, লক্ষ্য করবেন, সুবহানাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন ভাই বললাম আল্লাহ পাকের নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কবরের কাছ দিয়ে চলে যাচ্ছেন, দুটা কবর আছে, দুইজনের কবর আছে, দুইজনের কবরের কাছ দিয়ে চলে যাচ্ছেন, ইউআফালে ফি কবরিহিমা, তাদের দুইজনকে কবরে আযাব হচ্ছে, বুঝতে পারলেন? আচ্ছা আপনারা যে শুনছেন, শোনার পরে কি আপনারা দাঁড়িয়ে পেছাব কেউ করবেন? আচ্ছা দাঁড়িয়ে আর পেছাব করবেন,
আল্লাহ রাসূল যাচ্ছেন দুটা কবরের কাছ দিয়ে ইউ আর সেবানি ফি কবরিহিমা আল্লাহ রাসূল বলছেন দুজনের কবরে আযাব হচ্ছে ওয়া মা ইয়াযাবানি ফি কবিরি বড় গুনাহের কারণে কবরে আযাব হয় না তার মানে এই দুটা পাপকে মানুষ এই বড় পাপ মনে করে না সাধারণ পাপ মনে করে করে যায় একটা কি আযাবুল দুজনের ভিতরে একজনকে কবরে আযাব হচ্ছে ভাইরা মায়েরা বোনেরা একজন হলো লা ইয়াসতানজিহু আন বাউলিহি আচ্ছা যাদের খিদা আছে খাবার ব্যবস্থা আছে আপনারা ধীরে ধীরে গিয়ে খেয়ে আসবেন খাবার কিছুটা এখনো বেঁচে আছে নাকি তো যাদের খাওয়ার দরকার আছে যাদের খেয়ে আসবেন আর খেয়ে আবার চলে আসবেন এখানে তাই দুজনকে কবরে আযাব হচ্ছে একজন লা ইয়াসতানজিহু আন বাউলিহি নিজের পেট কাপড়ে পড়ে যেত কোন খোঁজ খবর রাখতো না ওয়াসাফান হয়ে পেছা করছে তার জন্য কবরে আযাব হচ্ছে একজনের তার কবরে আযাবের কারণটা রাসূল বললেন যে লা ইয়াসতানজিহু আন বাউলিহি পরনিন্দা পরচর্চা আপনারা করেন না আপনাদের মধ্যে হয় না মৌলবীরাও পরনিন্দা পরচর্চা করে মৌলবীরাও কিবত করে বহু বেটিরাও কিবত করে শাশুড়িরাও কিবত করে জামাই বেটি এরাও কিবত করে ননদ এই ভাবি বদনাম করে কিবত করে ভাই আর ভাবি ননদের শাশুড়ির শ্বশুরের কিবত করে এই কিবত করা কত খারাপ জিনিস আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছেন কি ওয়ালা ইয়াক্তাব বা'দুকুম বা'দান ওয়া মুসলমান কেউ কারো পিঠ পিছে সমালোচনা করবে না কিবত করবে না পরনিন্দা পরচর্চা করবে না পরনিন্দা পরচর্চা করা কত খারাপ কত জঘন্য কাজ যে সেই নিজের মরা ভাইয়ের বস্তু যেন খেলো আর যারা কিবত করে তারা যেন নিজের মরা ভাইয়ের বস্তু কাছে ওয়ালা ইয়াক্তাব বা'দুকুম বা'দান আয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা ফীহি মাইতান ফাকারিহতুমুহ আল্লাহ আবার বলছেন ওরে মুসলমান কেউ শাশুড়ির বদনাম করবে না ও বৌমা শাশুড়ির বদনাম করবে না শাশুড়ি মায়েরা বৌমায়ের বদনাম করবে না বেটারা বাপ মায়ের বদনাম করবে না বাপ মা বেটা বেটি আর বৌমায়ের বদনাম করে বেড়াবে না যদি করে তাহলে বলো তো ও বঙ্গবন্ধীরা মহান আল্লাহ প্রশ্ন করছেন তোমাদের মধ্যে কি কেউ পছন্দ করবে নিজের মরা ভাইয়ের বস্তু খেতে কি কেউ ভালোবাসবে তাকারে তোমরা কখনো ভালোবাসবে না মানে নিজের মৃত্যু ভাইয়ের বস্তু খেতে কেউ ভালোবাসবে না কাজে যারা কিবত করে পরনিন্দা পরচর্চা করে তারা নিজের মরা ভাইয়ের বস্তু যেন খাচ্ছে নিজের মৃত্যু ভাইয়ের বস্তু খাওয়া হবে যদি কারো সমালোচনা করে বেড়ান যদি কিবত করেন পরনিন্দা পরচর্চা করেন এইদিকে শহীদ বুখারীর হাদিসে শুনতে পেলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একজন পেচ্ছাবের ছিটা থেকে বাঁচতো না তার জন্য কবরে আযাব হলো আর ওয়াল আখারু ইয়ামশি বিন নামিমাতে দ্বিতীয় জন হলো চুগলখোর কিবত করেন নিন্দা পরচর্চা করেন